আগামী খেতে এসেছিলাম আমার শ্বশুর ঘরে আধুন মাংসের নাম নিল বলে দেন দেন মাংস দেন মাংস দেন হ্যাঁ হ্যাঁ ঠিক 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 লিয়াসন লিয়াসন হ্যাঁ এইবারে খেলাটা জমবে আমি পুরা মন ভরে খাচ্ছি এই অনেক খাবার আছে ও টুকু দাঁড়ান আপনারা দেখান দি দেখুন প্রথমে আমাকে দিন ছিল পনির চিল্লি তারপর দিন ছিল স্যালাড তারপরে কষা কষা চিকেন ও খবরে তার ফুলকা লুচি আর ফুলকপি আলু ভাজি একটু ইয়া দাও তো একটু ওই ধনেপাতা দাও তো ধনেপাতা হ্যাঁ ধনেপাতা ভালো করে দাও হ্যাঁ আর টুকরা টুকরা দাও লঙ্কা দিন চা হ্যাঁ লঙ্কা দিয়েছ ভালো করে হ্যাঁ ঠিক 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 হ্যাঁ যাও বলতে হ্যাঁ শুনুন তো বিজয়ার পরের দিনে প্রণাম করতে গেছিলাম তো প্রণাম টনাম করলাম তারপর খাওয়া দাওয়ার অবস্থা করলো হ্যাঁ ল ঠিক আছে মিষ্টি ঠিক আছে মিষ্টি ঠিক আছে হ্যাঁ এবার যাও তো মিষ্টি দিয়ে দিয়েছে সব কিছু দিয়েছে এবার পুরা মন ভরে আমি খাবার খাচ্ছি বড়ো সুন্দর লাগছে রান্না বড়ো সুন্দর হয়েছিল পনির চিল্লিটা বানিয়েছিল আমার বউ অন্তরা আর বাকি খাবার গালা বানিয়েছিল আমার শাশুড়িমা পুরা একদম ফেনাতে হ্যাঁ ফেনার চলে পুরা বসে বসে পুরা মারছি মোটামুটি লুচি খাই দিলাম ওই 10-15টা স্যালাডটা বড়ো ভালো ছিল সবজি ভালো ছিল মাংসটা মাংসটা বড়ো সুন্দর ছিল মাংসটা বসে বসে খাই যাচ্ছি লঙ্কাটা ভালো ছিল লঙ্কাটা খাও লঙ্কা খাও লঙ্কাও ছিল সব কিছু বলে বুঝে খাচ্ছি বড়ো সুন্দর লাগছে এই দেখো আসল অ্যাট্রাকশনটা এই চিকেনের লেগটা বড়ো সুন্দর ছিল চিকেনের লেগটা দারুণ বড়ো ছিল দারুণ খেতে লাগলো বড় মজা হ্যাঁ হব খাইলাম ভালো লাগলো খেতে চিকেন বহুত খাই দিয়েছি পুরা 300 গ্রাম চিকেন খাই দিয়েছি একাই চিকেন দিয়ে গেছিল চিকেন আমি খাচ্ছিলাম এই দেখো এই দেখো এই পিসটা হ্যাঁ এটার জন্য আমি সারাদিন আমার ঘুম হয় নাই যখন শুনেছি যে চিকেন এনেছে লেগ পিস আমার জন্যে হ্যাঁ দেন আলুটা দেন হ্যাঁ আলুটা দেন খেতে বড় ভালো লাগছে পুরা মারছিলাম পুরা শেষ করলাম খাই দাই নিয়ে তারপরে না লুচি লুবো না লুচি লুবো না দিলেন দেন তাহলে হ্যাঁ দুটা ঠিক আছে আলু বোনে আলু বোনে জান চিকেন নিয়ে আসুন জান চিকেন টুকু নিয়ে আসুন হ্যাঁ চিকেন নিয়ে আসুন হ্যাঁ আর টুকু ভালো ভালো পিসগুলো দেবেন হ্যাঁ যেগুলো ভালো করে হাড় মাংস খোলা দেবেন হুম ঠিক আছে আর কমাবেন নাই হ্যাঁ কমাবেন নাই নিয়ে আসুন এই দেখুন এই চলে এসছে আমার কাছে প্লাস্টিক চাটনি দেখাতে পছন্দ লাগলো শেষ দিকে এটা লঙ্কা বটে লঙ্কা বটে হ্যাঁ লঙ্কা খাইয়ে বাস বাস লঙ্কা খাই দিলাম এবারে সব যখন শেষ করে দিলাম তখন আমার সঙ্গে কে বসল আমার শ্বশুর মশাই বসলো শ্বশুর মশাইও সব কিছু খাবার খেলো খাবার খাই নিয়ে আমার ব্লগটা প্রায় শেষ দিকে চলে এসছে অনেক কিছু ঠুসলাম অনেক কিছু খেলাম একদম পেট ভরে একদম খেলাম একদম খাই নিয়ে সব পার্টি পার্টি সব কিছু একদম পরিষ্কার করে উঠলাম ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ